কাছের মানুষ কার সাথে কথা বলতেছে আপনি কিভাবে বলতেন, এখন থেকে কিন্তু আপনার প্রিয়জনের কল কিন্তু আপনার ফোনে নিয়ে আসতে পারবেন, আপনার প্রিয়জন কিন্তু সেটা বুঝতেই পারবে না যে তার ফোন আপনার ফোনে চলে আসছে। এই ভিডিওতে আপনার সম্পূর্ণ প্রসেস জানতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস আতিকুর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কিভাবে আপনার প্রিয়জনের কল আপনার ফোনে নিয়ে আসতে পারবেন খুব সহজে, তো সেটাই দেখিয়ে দেবো আবার মোবাইল স্ক্রিনে। বাট মোবাইল স্ক্রিন দেখার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক কথা বলে ফেলেছি, সরাসরি চলতে আমার মোবাইল স্ক্রিনে, আপনারা সকলে আমার মোবাইল স্ক্রিনটাই ফলো করুন। ওকে, চলো আমার ফোনের স্ক্রিন আছে। আজকের এই ভিডিওতে আপনি দেখাবো যে কীভাবে আপনার প্রিয়জনের কল আপনার ফোনে নিয়ে আসতে পারেন খুব সহজেই। সো আপনি কিন্তু জানেন না যে আপনার প্রিয়জন কার সাথে কথা বলতেছে বা কী করতেছে। ওকে, সো এখন থেকে কিন্তু আপনার প্রিয়জন কার সাথে কথা বলতেছে বা আপনার প্রিয়জন কার সাথে এস এম এস করতেছে সব কিছুই কিন্তু আপনার ফোনে নিয়ে আসতে পারবেন। ওকে, তো সেটা কীভাবে আনবেন, আনার জন্য আপনি কিন্তু একটি কোড ডায়াল করতে হবে। ডায়াল করার জন্য আপনার যে ফোনের ডায়ালার অপশনটা আছে এই যে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে একটা কোড ডায়াল করতে হবে। দেখুন, আমি যে কোডটা ডায়াল করছি আপনার সেটা হবু ডায়াল করবেন। ওকে, তাহলে ওদের ফার্স্টে আপনি *21* দেওয়ার পর আপনি এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন। ওকে, সো আমি একটা নাম্বার দিতেছি, দেখুন 01 8। সো আপনি কিন্তু অবশ্যই আপনার যে আপনার যে প্রিয়জন আছে তার প্রিয়জনের নাম্বার কিন্তু এখানে ডায়াল করবেন না। ওকে, সো আপনার নাম্বারটা, আপনার যে নাম্বারটা আছে অবশ্যই কিন্তু আপনার সেই নাম্বারটা আপনার ফোনে ওপেন থাকতে হবে। যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার প্রিয়জনের কলটা আপনার ফোনে আসবে না। ওকে, সো আপনি এখানে নাম্বার দেওয়ার পর আপনি যে কাজটি করবেন, দেখুন 01 8 8, তারপর আপনারা যে কাজটি করবেন আপনার যে নাম্বারটি আছে সেই নাম্বারগুলো আপনারা হুবহু দিয়ে নেবেন। ওকে, সো আমি এখানে দিয়ে নিতেছি, দেখুন আমি এখানে নাম্বারগুলো দিয়ে নিচ্ছি। নাম্বার দিয়ে দেওয়ার পর আপনার যে কাজটি করবেন, আপনার এখান থেকে দেখুন এই যে হ্যাশ আছে সেই হ্যাশে ক্লিক করবেন। হ্যাশে ক্লিক করার পর এই যে আমি বললাম যে এই নাম্বারটা, এই যে আপনার নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু আপনার ফোনে ডায়াল করবেন না। এই নাম্বারটা শুধু আপনার প্রিয়জনের যে নাম্বারটা আছে, ফোনটা আছে তার ফোনে এই নাম্বারটা ডায়াল করবেন। ওকে, সো আপনার প্রিয়জনের ফোনটা যদি আপনি 5 থেকে 10 সেকেন্ড যদি হাতে নেন, 5 থেকে 10 সেকেন্ড ভিতরে কিন্তু আপনি এই কাজটি করে ফেলতে পারেন। সো আপনারা আপনার প্রিয়জনের ফোনে এই নাম্বারটা, আপনার যে নিজের নাম্বারটা সেই নাম্বারটা ডায়াল করে দেবেন। ওকে, ডায়াল করার পর আপনার সামনে এরকম আসবে, দেখুন এখানে লেখা আসবে, এখানে লেখা আসবে কল ফরওয়ার্ডিং রেজিস্টার্ড ওয়াজ সাকসেসফুল। এটা কিন্তু অলরেডি সাকসেসফুল হয়েছে। এখন যদি আপনার প্রিয়জন, আপনার প্রিয়জনকে যদি অন্য কেউ ফোন দেয় তাহলে কিন্তু আপনার সরাসরি কিন্তু আপনার কাছে সেই ফোনটি চলে আসবে। ওকে, আর আপনার প্রিয়জন যদি কেউ সাথে মেসেজ করে বা অন্য জন যদি আপনার প্রিয়জনকে মেসেজ করে আপনার কাছে কিন্তু মেসেজটা হুবহু চলে আসবে, আপনার প্রিয়জন কিন্তু সেটা বুঝতে পারবেন না। সো এখন আপনাদের বোঝা বোঝে এই যে যেন অপশনটা, এটা আপনি কীভাবে অফ করবেন। যদি অফ না করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই সমস্যা। সো অফ করার জন্য আপনি যে কাজটি করবেন, এখান থেকে ডায়াল করবেন *21#, এটা দেওয়ার পর আপনি এখান থেকে যে ডায়াল অপশন আছে সেখানে ডায়াল করে দেবেন। ডায়াল করার পর দেখুন অটোমেটিক কিন্তু কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বেন ডিজেবল, অটোমেটিক কিন্তু এটা ডিজেবল হয়ে গেল। ওকে, সো আপনি যদি প্রয়োজন পড়ে আপনার প্রিয়জনেরটা ডিজেবল করতে তাহলে কিন্তু আপনি এটাকে অলরেডি ডিজেবল করে দিতে পারেন। সো অবশ্যই আমি আপনাদের একটা সাজেস্ট করবো, আপনারা অবশ্যই এটাকে আপনারা মানে আপনার প্রয়োজনে কাজে লাগাবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনাদের প্রিয়জনের কল আপনার ফোনে নিয়ে আসতে পারেন। আপনাদের যে কোডটি দেখিয়ে দিলাম অবশ্যই আপনাদের সেটা অনেক সময় কাজে লাগতে পারে, অবশ্যই আপনাদের প্রয়োজন সেটা কাজে লাগাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও, আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর কমেন্টে আপনার মূল্যবান আপনি জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। আর আপনি তো চ্যানেলে কি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে।